তো কিভাবে আপনারা প্লেয়ারের মাথার উপর এরকম বেজ আনবেন? অনেকে মনে করতে পারেন এটা ভিভিএস, আসলে এটা কোনো ভিভিএস না। অনেকে মনে করেন গ্র্যান্ড মাস্টারে থাকতে হবে, শুধুমাত্র তাদের মাথায় এরকম বেজ আসবে, তাদের আইডির পাশেই বেজ আসবে। আসলে এটা ভুল কথা, এটার নাম হচ্ছে উইপেন গ্লোরি। আপনি যদি একটা নর্মাল প্লেয়ার হয়ে থাকেন, নতুন প্লেয়ার হয়ে থাকেন, তারপরও আপনার নামের পাশে ওই বেজটা দেওয়া হবে। কীভাবে বেজটা এনেবল করবেন, কীভাবে আপনি বেজ পাবেন, সব কিছু আজকের ভিডিওতে বলে দিব। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত এক বছর ধরে বিশ্বস্তর সাথে এবং অল্প টাকায় ডায়মন্ড ড্রপ দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করে কথা বলতে পারেন। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে 100% বিশ্বাসের সাথে ডায়মন্ড কিনতে পারবেন। তো এটা চালু করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে র্যাঙ্ক অপশনে। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে উইপেন গ্লোরি লিডার বোর্ড, জাস্ট এখানে যেতে হবে। এখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কি যারা উইপেন গ্লোরিতে যারা আসছে লিডার বোর্ডে তাদের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রথমে যদি আমরা যাই যে টপ ওয়ানে আসে এমপির থেকে, তার প্রোফাইলে যদি যাই তাহলে দেখতে পারবেন। এর প্রোফাইলে গেলে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ এমপি টপ ফাইভ আর রাজশাহী ডিভিশনের মধ্যে কিন্তু টপ ওয়ানে আসে। আর আমরা যদি এখানতে আমাদের প্রোফাইল এনেবল করতে চাই তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের মিনিমাম উইপেন গ্লোরি রিকোয়ারমেন্ট 2000, মানে 2000 উইপেন গ্লোরি হলে কিন্তু আমরা এই লিস্টের ভিতরে আসতে পারবো। তারপরে এদেরকে কিন্তু টপ করতে হবে, এদের যে স্কোরটা আছে গ্লোরি আছে এটার থেকে আমাদের বেশি করতে হবে, তাহলে কিন্তু আমরা এই বোর্ডের ভিতরে আসতে পারবো। আর আমাদের মাত্র 1392 হয়েছে। এখান থেকে লোকেশন আইকনে ক্লিক করে আপনাকে আগে সিলেক্ট করতে হবে কোন লোকেশনে এখন হচ্ছে কম হচ্ছে আপনার ইয়ে থাকে, মানে গ্লোরি থাকে সেরকম এরকম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাকে বেছে বেছে সিলেক্ট করে নিতে হবে। এই লোকেশনে আপনি প্রতি সপ্তাহে একবারই চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার এটা চেঞ্জ করে দেখে নেবেন। এখন কিন্তু আমাকে দেখাচ্ছে এখান থেকে যদি আমরা যাই তাহলে দেখতে পারতেছেন এখন কিন্তু রংপুরে আমাকে জাস্ট খেলতে বলতেছে, তাহলে কিন্তু আমার ভালো হবে সেটি এরা বলতেছে এখান থেকে। আমি কিন্তু রাজশাহী ডিভিশন এটা সিলেক্ট করে রাখছি। আপনারা এখান থেকে চেক করতে পারবেন কোন গানে কতজন খেলতেছে, কতজন লেটার বোর্ডে উঠেছে। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা গ্লোরির অপশন রয়েছে, একটা বিআর উইপেন গ্লোরি আর একটা হচ্ছে সিএস উইপেন গ্লোরি। আমরা যদি সিএসে যাই তাহলে দেখতে পারবেন সিএসে কিন্তু সেমভাবে সব কিছু দেখাচ্ছে। এখান থেকে বিআরে যদি যাই বিআরে কিন্তু সেমভাবে দেখাচ্ছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বিআরে লিডার বোর্ডে উঠবেন নাকি সিএসে উঠবেন, সেটা আপনাকে নিজেই বেছে নিতে হবে। আপনি যদি বিআর র্যাঙ্ক বেশি খেলে থাকেন তাহলে আপনি বিআর সিলেক্ট করবেন, আর যদি আপনি সিএস র্যাঙ্ক বেশি খেলে থাকেন তাহলে সিএস সিলেক্ট করবেন। আপনি যেটা সবসময় খেলেন সেটাই আপনাকে খেলতে হবে, তাছাড়া কিন্তু আপনি কখনোই লিডার বোর্ডে উঠতে পারবেন না। আপনি একসময় বিআর খেলবেন আবার সিএস খেলবেন, এভাবে খেললে কিন্তু হবে না। আপনি যেটা খেলবেন ওইভাবে খেলতে হবে। তারপরে কী করতে হবে সব কিছু বোঝাই দিব। আমরা যেহেতু বিআরই খেলবো, সাপোজ আমরা বিআর আর সিএস কিন্তু একই রকম, কোনো প্রকার পার্থক্য নাই। বিআরএ যেভাবে খেলবেন সিএসও সেইভাবে খেলবেন, কোনো প্রকার পার্থক্য নাই, শুধু নামটা ভিন্ন। তো বিআরের কথা দিয়ে বোঝাই আপনাদের, আমরা যদি এখানে বিআরে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সাব মেশিন গান যেগুলো আছে, সাব মেশিন গান এখানে যেগুলো আছে সেগুলো ইএমপি, তারপর এমপি ফাইভ, এমপি ফোরটি, পি নাইনটি। আমরা যদি পি নাইনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন পি নাইনটিতে মাত্র কিন্তু 5 জন লিডার বোর্ডে আছে, আর আমাদের কিন্তু পি নাইনটির গ্লোরি হচ্ছে মাত্র 131। আর আমরা যদি এখন বিআর র্যাঙ্কে পি নাইনটিতে খেলি এবং এনিমি কিল করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক ম্যাচে গ্লোরি বাড়বে, যার ফলে কিন্তু আমাদের এই স্কোরটা বাড়বে। 2000 হয়ে গেলে কিন্তু আমরা বোর্ডের ভিতরে উঠে যাব। যেহেতু পি নাইনটিতে বিআরে কেউ খেলে না তেমন, তার জন্য কিন্তু এই রাজশাহী ডিভিশনের ভিতরে কিন্তু 5 জন মাত্র রয়েছে। আমরা চাইলে কিন্তু রাজশাহী ডিভিশনের ভিতরে উঠতে পারবো পি নাইনটিতে খেলে। এখন যদি আমরা ইএমপিতে খেলে উঠতে চাই তাহলে কিন্তু পারবো না আমরা। আমি আপনারা দেখাচ্ছি এখান থেকে কেন পারবো না সেটা বলে দিচ্ছি। এখানে ইএমপিতে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইএমপিতে কিন্তু আমাদের একবারে 100 জন কিন্তু ফুল হয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা চাইলেও ইএমপিতে উঠতে পারবো না। দেখতে পারতেছেন আমাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে তারপরে কিন্তু আমরা ইএমপিতে উঠতে পারবো। আমাদের 57,000 স্কোর বাড়াতে হবে তারপরে কিন্তু উঠতে পারবো এখানে, তাছাড়া কিন্তু সম্ভব না। বোঝা যাচ্ছে আমরা কিন্তু ইএমপিতে উঠতে পারবো না। আমরা যদি এমপি ফোরটি অথবা থমসন অথবা ভেক্টরে যাই তাহলে দেখতে পারবেন ভেক্টর দিয়ে কিন্তু মাত্র 4 জন খেলে, চারজনে কিন্তু মাত্র 2600 করে গ্লোরি আছে, তারা কিন্তু লিডার বোর্ডে উঠে গেছে। আর এই লিডার বোর্ডে ওঠার জন্য মিনিমাম গ্লোরি রাখবে হচ্ছে 2000। আপনি যদি ভেক্টর দিয়ে বিআর র্যাঙ্কে কিল করেন তাহলে কিন্তু লিডার বোর্ডে উঠতে পারবেন, আর অন্য কোনো গানলে খেললে কিন্তু হবে না। আপনাকে ভেক্টর দিয়ে প্রতি ম্যাচে খেলতে হবে এবং এনিমি কিল করতে হবে, তাহলে কিন্তু আপনার গ্লোরি বাড়বে। আর এখান থেকে যদি আমরা ম্যাক টেনে যাই তাহলে দেখতে পারবেন এখানে ম্যাক টেন দিয়ে কয়জন আছে গ্লোরি, এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। এখানে ম্যাক টেন দিয়ে মাত্র কিন্তু 43 জন,
আপনারা যদি ম্যাকটেনতে খেলেন তাহলে কিন্তু আপনাদের 2000 গ্লোরি হলে আপনারা লিডারবোর্ডে উঠতে পারবেন, কারণ এখানে কিন্তু সর্বোচ্চ 2000 গ্লোরি আছে। আপনারা যে ডিভিশন সেই ডিভিশন অনুযায়ী সিলেক্ট করে নেবেন, এভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। আমরা যদি এখান থেকে গান চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন, এখান থেকে যদি আমরা শর্টগানে যাই, শর্টগানে গেলে এখান থেকে এমটেনে কিন্তু আমরা উঠতে পারবো না। এখানে কিন্তু এমটেনে ফুল হয়ে গেছে, আমাদের যেতে হবে এখান থেকে। এখান থেকে যদি আমরা ম্যাক্সিমানে যাই তাহলে দেখতে পারবেন, দুঃখিত শর্টগানে গেছি, এখান থেকে ম্যাক্সিমানে যদি যাই তাহলে ম্যাক্সিমানে কি আমরা উঠতে পারবো কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যদি ভিডিওর শেষে যাই তাহলে এখানে দেখতে পারতেছেন মাত্র 93 জন হয়েছে। আমরা যদি মাত্র 2000 গ্লোরি করি তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম দিয়েও এই লিডার বোর্ডের ভিতরে উঠতে পারবো। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ম্যাক্সিমামে ওঠার দরকার নেই, আপনারা P90 গেম প্লে করে এখানে লিডার বোর্ডে উঠতে পারেন, অথবা চার্জার বুস্টার আছে যেটা, এটাতে কিন্তু একজন উঠে নেই, আপনারা চাইলে এখানে টপ ওয়ানে উঠতে পারবেন এখান দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন আমি যা বলেছি ভিডিওর ভিতরে, সব কিছু একবারে ক্লিয়ার করে বলেছি। আর আপনারা কীভাবে গ্লোরি বাড়াবেন অতিরিক্ত পরিমাণে, বা ট্রিক্স আছে এগুলো বাড়ানোর কিনা সেটা নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখানে যদি সিএসএ যান, সিএসএ সেমভাবে এখান থেকে যদি সিএসএ আপনারা P90 কিংবা থমসন এগুলোতে যান তাহলে পারবেন না, ভেক্টর দিয়ে গেলে তা পারবেন না মনে হয়, এখানে দেখি ভেক্টরে, হ্যাঁ ভেক্টর দিয়ে গেলে কিন্তু আপনারা পারবেন। তবে আপনারা যদি EMP করতে চান তাহলে কিন্তু কেউ পারবেন না M10 দিয়ে, এগুলো কিন্তু পপুলার গান, এগুলো যারা এই গ্লোরি সিস্টেম যখন এসেছিলো তখন থেকে যারা গেম প্লে করেছে এগুলো দিয়ে তারা কিল করেছে, তারাই লিডার বোর্ডে উঠে গেছে। আর তাদের স্কোর কিন্তু দিন দিন বাড়তেছে, কারণ তারা কিন্তু প্রতিনিয়ত গেম প্লে করতেছে, এখানে কিন্তু আপনারা উঠতে পারবেন না। আপনাদের একটা আমি সদ্বুদ্ধি দিই, আজকে এই লিস্টে আপনারা দেখবেন 100 জন নায়কও, ওই লিস্টে আপনারা যে গানটা আছে সেই গানটা দিয়ে আপনারা গেম প্লে করবেন, কিল করবেন, তাহলে কিন্তু আপনারা লিডার বোর্ডে ইজিলি উঠতে পারবেন। যেমন এখানে দেখতে পারতেছেন ভেক্টর গানে কিন্তু আমরা কিন্তু চাইলে লিডার বোর্ডে উঠতে পারবো সিএস র্যাঙ্কে, এখানে কিন্তু ওঠা ব্যাপারই না, আমি অতিরিক্ত গেম প্লে করি না তার জন্য উঠতে পারতেছি না। আমি কিন্তু চাইলে সিএস র্যাঙ্কে ভেক্টরে উঠতে পারবো, এখানে দেখতে পারতেছেন মাত্র 393 গ্লোরি হয়ে গেছে আমার, এখন কিন্তু আর 1700 গ্লোরি করলেই কিন্তু আমি এখানে উঠে যাব এই লিস্টের ভিতরে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।